হিংসুক এবং মুশরেক এই দুই শ্রেণীর অপরাধী ব্যতীত আল্লাহ সকল মাখলুককে, সকল বান্দা বান্দিকে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করে দেন। আসলে সর্বরাতে কি করা যাবে বা কি করা দরকার? শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে কোরআন নাজিলের আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন লাইলাতুল কদরে ওটা তা বাস্তবায়ন করে বনি কালব গোত্রের যত বকরি আছে এবং সেই বকরির গায়ে যত লোম পশম আছে তার সমসংখ্যক গুনাগার বান্দাকে আল্লাহ পাক আজকে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দূরের এবং কাছের, দেশের এবং দেশের বাহিরের যারা নিয়মিত আমাদের এই অনুষ্ঠান শুনছেন এবং দেখছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি যে দৈনিক করতোয়ার কোরআন সুন্নাহ ভিত্তিক ধর্মীয় অনুষ্ঠান, এসব আলোর পথ থেকে আমরা বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে কোরআন সুন্নাহর আলোকে আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ বগুড়া গাবতলীর তরফ সর্তাস ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হজরত মাওলানা আব্দুল খালেক সাহেব। আমরা মহতারাম আব্দুল খালেক সালেহীকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাঝে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হচ্ছে লাইলাতুল বরাত সম্পর্কে লাইলাতুল মোবারকা বলা হচ্ছে। তো এ বিষয় নিয়েই প্রাথমিক ধারণা, প্রাথমিকভাবে শবে বরাতটা কী, এ বিষয় নিয়ে আমি মোহতারামকে অনুরোধ করব যে প্রাথমিক ধারণা দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকা রহমতুল্লাহি ওয়ানুসাল্লি ওয়ানুসাল্লিমু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আবহমান কাল থেকে যে বিষয়টি আমরা শুনে আসছি এবং আমল করে আসছি, শবে বরাত। নিশ্চয় আপনারা জানেন শবে বরাত দুইটি শব্দের সমন্বয়, সব অর্থ শব্দটি ফার্সি ভাষায় ব্যবহৃত হয়, ফার্সি ভাষার থেকে এসেছে, যার অর্থ হলো রাত্র, রজনী। বরাত শব্দের অর্থ হচ্ছে আপনার ভাগ্য, সুতরাং একত্রে শবে বরাত যার অর্থ দাঁড়ায় ভাগ্য, রজনী। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ পাক বলেন হামিম, এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাত, অতঃপর আল্লাহ পাক সুস্পষ্ট কিতাবের কসম খেয়ে বলেন, নিশ্চয় আমি কোরআনুল কারিম নাজিল করেছি একটি পূর্ণময় রজনীতে। সম্মানিত উপস্থিতি, এ আয়াতে কারিমাটা আমরা এখানে শবে বরাতের দলিল হিসেবে কেন উপস্থাপন করছি দেখুন, যদিও কোরআন নাজিলের জন্য সুস্পষ্ট আয়াতে কারিমা রয়েছে, সূরা কদরে আল্লাহ পাক বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, অপর আয়াতে আল্লাহ পাক বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উংসিলা ফিহিল কোরআন। দুইটি আয়াতে কারিমা দ্বারা কোরআনুল কারিম রমজান মাসেই অবতীর্ণ হয়েছে তা সুস্পষ্ট প্রমাণিত। কিন্তু এখানে লাইলাতুল মোবারক দ্বারা তাহলে আল্লাহ পাক কি লাইলাতুল কদরকে রমজানুল মোবারকেই বুঝালেন, নাকি লাইলাতুল নিসফে মিন শাবান বুঝিয়েছেন? এ বিষয়টি আমাদের সুস্পষ্ট অবশ্যই জানা দরকার। আসুন সর্বপ্রথম আয়াতে কারিমায় লাইলাতুল মোবারক দ্বারা বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই, তিনি তার তাফসিরে জালালাইন শরীফের মধ্যে তিনি ব্যাখ্যা করেন যে লাইলাতুল মোবারকা হিয়া লাইলাতুল কদর আও লাইলাতুল নিসফে মিন শাবান নাজালা ফিহা মিন উম্মিল কিতাব মিনাস সামা ইসাবিয়াতি ইলা সামাইয়িদ দুনিয়া। তিনি বলেন যে এই লাইলাতুল মোবারক দ্বারা লাইলাতুল কদর অথবা লাইলাতুল নিসফে মিন শাবান, অর্থাৎ শাবানের আপনার মধ্য রজনী। এখন প্রশ্ন হতে পারে যে শাবানের মধ্য রজনী যদি এই আপনার লাইলাতুল মোবারক দ্বারা বোঝানো হয়, তাহলে কোরআনুল কারিম কি তাহলে আপনার দুবার নাজিল হয়েছে নাকি অন্য কিছু এর মধ্যে রয়েছে? আল্লামা মুফাসসির তিনি স্পষ্টতা প্রমাণ করে দিয়েছেন, ব্যাখ্যা করেছেন যে লাইলাতুল মোবারকা অর্থাৎ শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে কোরআন নাজিলের আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন লাইলাতুল কদরে ওটা তা বাস্তবায়ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল মারফত পৌঁছিয়েছেন। সুতরাং উভয় আয়াতের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, কোনো আপনার বৈপরীত্য নাই, এটা সুস্পষ্ট প্রমাণ করে। তাছাড়াও বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা
আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার স্বীয় তাফসিরের মধ্যে তিনি লাইলাতুল মোবারক দ্বারা শুধু লাইলাতুল নিসফে মিন শাবানকেই বুঝিয়েছেন। আর অন্যান্য মুফাসসির যেমন আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই তিনি তার তাফসিরের মধ্যে এমনিভাবে তাফসিরে আপনার কাশ্যাফের মধ্যে তাফসিরে মাজহারির মধ্যে এমনিভাবে আমরা দেখতে পাই তাফসিরে দুররে মানসুরের মধ্যে তাফসিরে রুহুল মানি তাফসিরে রুহুল বায়ানের মধ্যেও ঠিক একই লাইলাতুল মোবারক দ্বারা লাইলাতুল কদর এবং লাইলাতুল নিসফে মিন শাবানকে সুস্পষ্ট করা হয়েছে। শুধু তাই নয়, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই তিনি তার তাফসিরের মধ্যে 410 নম্বর পৃষ্ঠায় তিনি আরও বলেন যে লাইলাতুল নিসফে মিন শাবান হিয়া লাহা আরবাতু আসমাইন, ইহার চারটি নামও রয়েছে। লাইলাতুল মোবারকাতি, এটা একটি পুণ্যময় রজনী। লাইলাতুল বারাআতি, এটা একটি ভাগ্য রজনী। লাইলাতুল রহমাতি, এটা একটি আপনার রহমতের রজনী। লাইলাতুল সককে, এটা একটি চেক প্রদানের রজনী। সুতরাং আয়াতে কারিমা এবং তাফসির দ্বারা এটা সুস্পষ্ট প্রমাণিত, লাইলাতুল নিসফে মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাতকে বোঝানো হয়েছে। এবার আমরা দেখব যে আসলে শুধু কি হাদিস কোরআনুল কারিম এবং তাফসিরের কিতাবে আসছে নাকি হাদিস শরীফেও এর প্রমাণ রয়েছে। হাদিস শরীফের ক্ষেত্রে আমরা প্রমাণ হিসেবে গ্রহণ করতে পারি সুনান ইবনে মাজা শরীফ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় মুখনিশ্চিত বাণী। সুনানে মাজা শরীফ খুললে আপনারা পেয়ে যাবেন 1390 নম্বর পৃষ্ঠা, 90 নম্বর হাদিস শরীফ। আন আবি মুসা আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা লা ইয়াত্তালিউ ফি লাইলাতি নিসফি মিন শাবান ফায়াগফিরু লি জামিই খালকিহি ইল্লা মুশাহিনিন আই আও মুশরিকিন। রাওয়াহু ইবনে মাজা। হযরত আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলেন যে নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা লাইলাতুল নিসফে মিন শাবান অর্থাৎ শাবানের মধ্য রজনীতে বিশেষ তার মহত্ব, তার বরত্ব, নিয়ামত নিয়ে বান্দাদের জন্য তিনি অবস্থান নেন। সেই রজনীতে আল্লাহ সকল মাখলুককে ক্ষমা করে দেন, মাফ করে দেন। শুধুমাত্র আপনার হিংসুক এবং মুশরেক এই দুই শ্রেণীর অপরাধী ব্যতীত আল্লাহ সকল মাখলুককে, সকল বান্দাবান্দিকে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করে দেন। মজ্জাদ হাজিরিন, এখানেই শেষ নয়। সুনান ইবনে মাজা শরীফের 1389 নম্বর হাদিসখানা অত্যন্ত সুপ্রসিদ্ধ, সকলের কাছে পরিচিত। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ফাকাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতা লাইলাতিন ফাখরাজতু আতলুবুহু ফাইজা হুয়া বিল বাকি রাফিউন রাসাহু ইলা সামাই ইলা আখিরিল হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমি একদা কোন রজনীতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বের হলাম, তিনি আমার মাঝে নেই, আমার শয়নকক্ষে তিনি নেই। অতঃপর আমি খুঁজতে দেখলাম যে তিনি জান্নাতুল বাকি কবরস্থানের পাশে তিনি অবস্থান করছেন, এমনকি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার মাথা মোবারক আকাশের দিকে উত্তোলন করে তিনি আল্লাহর কাছে দোয়া করতে আসেন। আমাকে দেখে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আকুনতে তা খফিনা আইয়াহি ফাল্লাহু আলাইকা রসুলু। ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি কি মনে করেছো আল্লাহ এবং তার রসুল তোমার উপরে অবিচার করেছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাবে বললেন কুলতু ইন্নি জনান্তু আন্নাকা তাইতা বাদা নিসাইকা। হুজুর, আমি মনে করেছি, ধারণা করেছি আপনার আরও অনেক প্রিয়তমা বিবিগণ রয়েছেন, হয়তো আপনি তাদের হুজরায় তাদের ঘরে তাশরিফ নিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে জবাবে বললেন ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফে মিন শাবান ফায়াগফিরু লি আকসারি মিন আদাদি শারি গনামি কালবিন রাওয়াহু ইবনে মাজা রাওয়াহু তিরমিজি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি কি জানো আজকের এই রজনী লাইলাতুল নিসফে মিন শাবান, শাবানের মধ্যরাত, এ রাত্রে আল্লাহ তাবারক তাআলা বনি কালব গোত্রের যত বকরি আছে এবং সেই বকরির গায়ে যত লোম পশম আছে তার সমসংখ্যক গুনাগার বান্দাকে আল্লাহ পাক আজকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং দুটি হাদিস শরীফ এটা সুস্পষ্ট, লাইলাতুল নিসফে মিন শাবানের গুরুত্ব এবং তার ফাজাইল এবং সত্যিকারের শবে বরাত ইসলামে তথা রসুল পাক সাল্লামের জীবন থেকে এটি প্রমাণিত। এ ব্যাপারে কোনো সংশয় কোনো সন্দেহ আসলে আমাদের মধ্যে থাকার কথা নয়। আমরা এ বিষয় অবশ্যই সুন্দরভাবে মেনে নিয়ে যদি আমরা আমল করি তাহলে অবশ্যই আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় উম্মত হিসেবে আল্লাহ পাকের দরবারে মাগফিরাতের আশা করতে পারি। তাছাড়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ রাত্রে বেশি বেশি করে দোয়া করতে বলেছেন, মাগফিরাত কামনা করতে বলেছেন।
সাওমের ব্যাপারেও এই মাসে অনেক ফাজাইলের হাদিস শরীফে রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাং সাওমা ইয়াউমাল খামিস মিন শাবান, মাং সাওমা ইয়াউমাল খামিস আশারা মিন শাবানা লাম তামসাসহুন নারু আবাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বা যারা আমার উম্মতের মধ্যে শাবানের 15 তারিখ বিশেষ করে রোজা রাখবে, সিয়াম সাধনা করবে, আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন, তথা জাহান্নামের আগুন তাকে স্পর্শই করতে পারবে না। সুতরাং আয়াতে কারিমা এবং হাদিস শরীফ দ্বারা শবে বরাত ইসলামী শরীয়তে সুনিশ্চিত সত্য একটি বিষয়। এ বিষয়টি আমাদের সকলের জানা দরকার এবং সেই অনুযায়ী আমাদের আমলের জিন্দগি গঠন করা দরকার। ধন্যবাদ সম্মানিত শায়েখকে। আসলে শবে বরাতের পুরো চিত্র আমাদের সম্মানিত শায়েখ খুব চমৎকার করে কোরআন হাদিস তাফসির এবং ব্যাখ্যা ইসলামী চিন্তাবিদদের কথা সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তো এ পর্যায়ে আমরা শায়েখের কাছে যে বিষয়টি জানতে চাইব, যে আসলে অনেকে বলছে যে শবে বরাতে রাত বলতে কিছু নেই, শবে বরাতে এটা করা যাবে না, ওইটা করা যাবে না, আসলে শবে বরাতে কি করা যাবে বা কি করা দরকার? শবে বরাতে রাত্রে আমাদের করণীয় যে এ রাত্রে আমরা বেশি করে আল্লাহর কাছে, আমরা সকলেই গুনাহগার, আল্লাহ পাকের কাছে গুনাহ থেকে আমরা পরিত্রাণের জন্য বেশি করে আমরা কিয়ামুল লাইল করতে পারি, বেশি নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজগার, দরুদ ও সালাম, বিশেষ করে আরও আমরা যারা আছি, আমাদের যাদের অনেকের আব্বা আম্মা আপনজন কবরস্থ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনায় আল্লাহর কাছে দোয়া করা। যেহেতু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই এই রজনীতে জান্নাতুল বাকি কবরস্থানের পাশে গিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আম্মা জানাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেটা তিনি স্বচক্ষে দেখলেন। সুতরাং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার এই শিক্ষণীয় আমল থেকে আমাদের অবশ্যই নসিহত নিয়ে তদনুযায়ী আমরাও যদি লাইলাতুল বরাতে আল্লাহর কাছে বেশি করে মাগফিরাত কামনা করি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি এবং কবর জিয়ারত করি, তাতে করে অবশ্যই আমরা আল্লাহর কাছে ফায়দা পাবো, আমাদের গুনাহ মাফ হবে, আল্লাহর কাছে আমরা নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য এটা আমাদের জন্য অন্যতম একটি সহায়ক হবে বলে আমি মনে করি। ধন্যবাদ সম্মানিত শায়েখকে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যে বিষয়টি জানলাম যে আসলে শবে বরাত যুগ যুগ ধরে হয়ে আসছে, এটি একটি ইবাদতপূর্ণ, বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ রজনী। এই রজনী আমরা হেলায় তামাশায় হাসি খেলায় আমরা যেন নষ্ট না করি। আমরা জানি যে দুনিয়াতেও কিছু দিবস রয়েছে, কিছু দিন রয়েছে যেটাকে আমরা গুরুত্ব সহকারে রাষ্ট্রীয়ভাবে পালন করে থাকি। এই দিন দেখা যায় যে আমরা অনেক সময় দেখা যায় বিশেষ বিশেষ দিন রয়েছে যে দিনে জেলখানাও কিন্তু ভালো খাবার দেওয়া হয়। ঠিক তেমনিভাবে কিছু দিন, কিছু দিবস, কিছু রজনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়েছেন যে এই দিনগুলোতে অত্যন্ত গুরুত্ব ফজিলত বরকত রয়েছে। সেই দিনগুলো আমরা ইবাদতের মাধ্যমে আমরা সেই দিনগুলো অত্যন্ত মর্যাদার সাথে আমরা সেটি পালন করব এবং গুনাহ মাফ করে নিয়ে আমরা জান্নাতে যাব, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং শোনার জন্য। ধন্যবাদ সবাইকে।